নমস্কার, আমি সৌরভ এবং আমার সঙ্গে রয়েছে আমি বিধান। হ্যাঁ, আজকে আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে গেঞ্জি, দেখেই বুঝতে পারছো। বিষয়টা হচ্ছে বিধানের একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে বংগেঞ্জি। এবং আজকে আমরা গেঞ্জি এটাই আমি ঠিক করানোর জন্য আমি ওকে দেখছিলাম যে ও ঠিক আছে নাকি জায়গায়। কি বিষয়টা কি আমায় বল? বংগেঞ্জির আপডেট ভার্সন। ও, গেঞ্জির আপডেট ভার্সন হচ্ছে গেঞ্জি, যেটা আমি এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম পড়ে আছি, এবং রিভার গেঞ্জিসের পাশে গিয়ে ছবি তুলবো আমি এটা পরে। এবং প্রথমত আমি এইটা বলতে চাই যে তোর পরে প্রচন্ড কমফোর্টেবল, এবং আমরা ছবি তুললাম আজকে কারণ আমি প্রিমিয়াম কোয়ালিটির কটন ইউজ করেছি এখানে, 180 GSM, যেটা খুব আমাদের কমফোর্টেবল। যেটা আমি তিন রকম ট্রিটমেন্ট ইউজ করেছি, যেটা হলো একটা হলো যেটা সিলিকন ওয়াশ, যেটা আমাদের গেঞ্জিকে অনেক শাইন করে দেবে। সেকেন্ড হলো আমাদের বায়ো ওয়াশ হয়, যেটাতে রোয়া উঠবে না এবং বেশ শাইনি ব্যাপারটা থাকে আমাদের গেঞ্জি কাপড়ের ওপর। আর একটা হলো প্রিসিং, যে আমাদের ধোয়ার পর কালার ফাসবে না বা কালার মানে গেঞ্জিটা স্টিং করবে না। আমি এরকম তিনটে ট্রিটমেন্ট করিয়েছি গেঞ্জিটাতে, যাতে গেঞ্জিটা একটু আলাদা লেভেলে পৌঁছায়, অন্য গেঞ্জির থেকে আলাদা হয় অন্য গেঞ্জির থেকে। এবং আমার একটা জিনিস প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে লেখাগুলো। হ্যাঁ, যেরকম এইটাতে লেখা রয়েছে কি কনসেপচুয়াল, আমার নিজের জন্য লেখা। এটা কি লেখা আছে? পুরুষ হয় জীবিত নয় বিবাহিত। পুরুষ হয় জীবিত নয় বিবাহিত, মানে ছেলেটা তখনই পুরুষ হয় যখন বিয়ে করে, তারপর হয় সে বেঁচে থাকে আর নালে সে বিবাহিত। এরকম প্রচন্ড এই ইন্টারেস্টিং লেখাগুলো, এগুলো মানে কার? আমার নিজের লাইফের ইন্সপিরেশন, মানে নিজের লাইফের ধাক্কা, সেখান থেকে শেখা, সেখান থেকে গেঞ্জিতে ফুটিয়ে তোলা। হ্যাঁ, এটাই জাস্ট। এগুলো কি তোর মানে কি মানে ফ্যাব্রিক দিয়েও আমি দেখলাম কয়েকটা আছে। হ্যাঁ, গেঞ্জির ওপর ফ্যাব্রিক করছে, হাতে নিজের হাতে ফ্যাব্রিক করছে, তোমরা যখন দেখতে পাবে ও পরেছে, শ্যুট করেছে কিছু, সেগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। এগুলো কি তোর লাইফের মানে কি ইন্সপিরেশন নাকি? ইন্সপিরেশন না, মানে আমি ফ্রাস্ট্রেশন বললে ভুল, লাইফ থেকে শিখেছি, মানে লাইফকে অবজার্ভ করে শিখেছি, সেটাকে গেঞ্জিতে ফুটিয়ে তুলেছি। এটা যেটা বলে গেছে আমি খুব খুশি। আমি খুব খুশি মানে অ্যাকচুয়াল। হ্যাঁ, ব্যাপারটা কি হয় বলতো, মানে দেখবি ভাই কেমন আছিস, এই চলে যাচ্ছে, কেউ বলে না যে হ্যাঁ ভাই খুব ভালো আছি, ভেরি নাইস। মানে কেমন না দেখবি বাড়িতেই বলে আমাদেরকে যে বেশি খুশি হয়েও না, বা বেশি খুশি হলে বেশি আনন্দ করো না, বেশি হেসো না, কাঁদতে হবে নেই। তো দেখ আমরা সবাই সুস্থ আছি, সবকিছু ঠিকঠাক চলছে, তাতেও আমরা খুশি না। তো এর জন্যই এটা লেখা যে যখন জীবন আনন্দ করবো, যে থাকবো আমি খুব খুশি, সেখান থেকে যে যখনই পড়বে সে বলবে খুশি, আর যে সামনে থেকে পড়বে সেও বলবে আমি খুব খুশি। যেটা হলো লাইফ আনপ্ল্যাগ, তোমরা লাইফ আনপ্ল্যাগ বা বিধান গুলো সার্চ করলে পেয়ে যাবে। সেখানে আমি এই ডিজাইন গুলো কেন লিখেছি, কিভাবে আমার মাথায় এসছে, বা এই ডিজাইনগুলোর মানেটা কি, এই কনসেপচুয়াল ডিজাইনগুলো নিয়ে আমি আলোচনা করব, তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে এই ব্যাপারে কি। রাইট, আর এই গেঞ্জিগুলো কোথায় ওনারা পাবেন কিনতে? বা এই গেঞ্জিগুলোকে বংগেঞ্জি.com লঞ্চ করছি, আমাদের ওয়েবসাইট থেকে এই গেঞ্জিগুলো তোমরা ডাইরেক্ট পারচেজ করতে পারবে, এবং সেখানে ছবিগুলো দেখতে পারবে যেগুলো আমি আজকে তুলেছি, এবং কেমন সেগুলো আমাদের নিশ্চয়ই জানাবে, সেগুলোতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ফোরাম বলে আমরা নাম রেখেছি কমন রুম, যেখানে লোকে আড্ডা দিতে পারবে, নিজের আইডিয়া শেয়ার করতে পারবে। ধর গেঞ্জিটা পরে ছবি দিল, তার রিভিউ দিল, সেগুলো করতে পারবে। আমি আর একটা অপশন রাখছি যে ধর কারো একটা রিভিউ ভালো লাগলো, ঠিক আছে, ধর ও একটা রিভিউ দিল, ও রিভিউটা আমাদের মনে হলো খুব ভালো রিভিউ দিয়েছে, তো ও রিভিউটা তোর ছবির পাশেই দেওয়া হবে, মানে বাই যে বাই পেজ হবে যেখানে তোর ছবিগুলো থাকবে তার পাশেই তার ছবিটা থাকবে, আর তাকে একটা গেঞ্জি গিফট করা হবে। বাহ, এটা তাহলে বুঝতে পেরে গেলে সব কিছু। আর কিছু বলার বাকি আছে? আরও আছে অনেক কিছু, সব বলবো ধীরে ধীরে। হ্যাঁ, সব ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। এইটুকু জেনে গেলেন যে বংগেঞ্জি.com বলে এমন একটি জিনিস আছে, বংগেঞ্জি না কিন্তু গেঞ্জি, মেড বাই বাঙালি। হ্যাঁ, তো এই বংগেঞ্জি আপনারাও ধারণ করুন।
যেরকম আজকে আমি পড়লাম এবং প্রচণ্ড ভালো লেগেছে আজকে আমার আমাদের ফটোশ্যুটও প্রচণ্ড ভালো গেছে এবং উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট খুব ভালো হোক খুব বড় হোক আর কি বংগ্যাঞ্জি যেন সবাই পরে গিয়ে চাই থ্যাংক ইউ বিধানের ফুল সব কিছু যত তোমরা এই যে গেঞ্জিটা দেখছো পুরো গেঞ্জিটা যত লেখা দেখছো এটা পুরোটা ওর মাথা থেকে সব কনসেপ্ট আসা যেমন সব থেকে মজার একটা আছে পুরুষ নয় জীবিত নয় বিবাহিত মানে যেহেতু ও বিবাহিত বেশি ফিলটা করে ওটা লিখতে পেরেছে আজকে তার শুটিং হচ্ছে সৌরভদার সাথে সৌরভদাকে কে না চেনে হ্যাঁ না তো আজকে সেটাই হচ্ছে আমাদের এখানে Thank you.